আসসালামু আলাইকুম। ইউটিউবে আমার সাবস্ক্রাইবার 5,70,000। আমি মাসে কত লক্ষ টাকা ইনকাম করি? আপনাদের অনেকের কোশ্চেন যে আজহার ভাই, আপনি তো ফেসবুকে দেখাইছেন আপনি কত টাকা ইনকাম করেন, বাট আপনি তো ইউটিউবে প্রায় 5,70,000 সাবস্ক্রাইবার আছে। আপনারা যারা দেখেন নাই, ইউটিউবে সার্চ করবেন গেমার আজহার লিখে বা আজহার অফিসিয়াল লিখে, গেমার আজহার লিখে আসবে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমার যে সাবস্ক্রাইবার, এই যে 5,70,000 সাবস্ক্রাইবার অনুযায়ী আমার কিন্তু 1% ভিউ আসে না। কারণ দেখেন, এটা হচ্ছে আমার গেমিং চ্যানেল। আমি ফ্রি ফায়ার আগে খেলতাম, ফ্রি ফায়ার স্ট্রিম করতাম, ফ্রি ফায়ার ভিডিও দিতাম, টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও, পুশের ভিডিও দিতাম, সেক্ষেত্রে অনেক ভিউ হয়েছে, আমি অনেক টাকা ইনকাম করছি। বাট রিসেন্টলি যারা হয়েছে মধ্যে, হঠাৎ করে মন চাইলো যে না, ফেসবুক সরি ফ্রি ফায়ার করা যাবে না, মানে টোটালি গেমিং থেকে আমি লিভ নিয়ে নিয়েছি, গেমিং কমিউনিটি থেকে কোনো একটা কারণে। আর সে সব কিছু ছিল জাস্ট এই যে, আর কিছু না, ঠিক আছে, রিলিজন মাইন্ড থেকে মূলত আমি গেমটা ছাড়ছি। ওকে, এটা হচ্ছে মেইন কারণ। তো আসলে আমি কত টাকা ইনকাম করি, আর সত্যিটা কথা বলি, সেটা কি জানেন, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। আপনি এই যে দেখেন, আপনি যে প্ল্যাটফর্মে আছেন না কেন, আপনি যে কষ্ট করছেন, আপনি জব করেন বা বিজনেস করেন, সব কিছু মেইন একটা ইয়ে থাকে, সেটা হচ্ছে ইনকাম, টাকা পয়সা, তাই না? তো আসলে কি দেখেন, আজকে যারা আমাকে দেখতো, ফ্রি ফায়ার যারা দেখতো, তারা হয়তোবা আমার ভিডিও ভালো লাগতো বলেই কিন্তু দেখছে, অথবা যারা আমার ভিডিও দেখছেন তাদের হয়তোবা কোনো একটা ইয়ে যে আজহার ভাই যেহেতু ভিডিও ছাড়ছে, দেখি কত টাকা ইনকাম করে, নিশ্চয়ই এই জন্য আপনারা আসছেন, তাই না? আর অনেকে আছেন যারা নাকি জাস্ট আমি যে ভিডিও দিই না কেন, অনেক আমার গেমের অডিয়েন্স আছে, জাস্ট আজহার ভাই আপনি যে ভিডিও দেন না কেন ভাই, আপনি গ্রামের ভিডিও দেন বা আপনি শহরের ভিডিও দেন না কেন, জাস্ট আমরা ভালোবাসার খাতিরে আপনার ভিডিও দেখবো, আপনারা হয়তোবা সেজন্য আসছেন, ঠিক আছে? তো যারা আমার গেমের অডিয়েন্স হয় তারা হয়তোবা আমাকে আনসাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে না বলেই চলে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন যাদের একটা কোশ্চেন ছিল যে ভাই আপনার এত সাবস্ক্রাইবার বাট ভিউ কেন নাই, বললাম না যে সবাই আমার গেমের অডিয়েন্স, তাই না? গেম ভিডিও করি না বলেই তারা হয়তো আমাকে দেখে না, যার ফলে আমার চ্যানেল ডাউন, বাট সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমার ভালো লাগে বলে আমি ভিডিও করি, ঠিক আছে? দেখেন যে নদীতে চলে আসছি, আসর নামাজ পড়ে ভিডিও করতে চলে আসছি, ওকে, চারদিকে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন কথা বলি, আপনাদের সবার একটা ইয়ে ছিল যে আমি কত টাকা ইনকাম করি, এত দেখাই আপনাদেরকে, ঠিক আছে? তার আগে আমি আমার যে ইয়েটা আছে রেকর্ডার অন করে ফেলি, আপনাদেরকে তো একটা লাইভ প্রুফ দিতে হবে, তাই না, যে আজহার ভাই ইউটিউবে কত লাখ টাকা ইনকাম করে, অবশ্যই দেখানো দরকার আপনাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চলে আসছি হচ্ছে আমার স্টুডিও, ইউটিউব স্টুডিওতে চলে আসছি, ওকে, দেখতে পাচ্ছেন আজহার অফিসিয়াল, এখানে সাবস্ক্রাইবার আছে 5,70,000, ওকে, 241টা, এখানে সাবস্ক্রাইবার ছিল 5,74,000। বাট যখন দেখছি আমি ফ্রি ফায়ার থেকে লিভ নিছি, গেমিং ভিডিও সবগুলো প্রাইভেট করে দিছি, তো এই মোটামুটি 4,000 সাবস্ক্রাইবার তারা হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আর বেশিরভাগই হচ্ছে মনে করেন মরা সাবস্ক্রাইবার, বুঝেন, মানে ডেড সাবস্ক্রাইবার, তারা হয়তো কোনো এক সময় সাবস্ক্রাইব করেছিল বাট হয়তো পড়ার খেয়াল খোঁজ খবর নেয় নাই, এই জন্য হয়তো তারা আমাকে আনসাবস্ক্রাইব করে নাই। তো আমি 2 ঘন্টা একটা সাবস্ক্রাইব একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম আমার এই চ্যানেলে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আমার ভিউ হয়েছে মাত্র 173টা, ওকে। আমার ইনকাম এখন দেখেন ভাই, ইনকাম দেখেন তো, ইনকাম আপনাদের দেখাই, ঠিক আছে? তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ইনকাম $2.89, মানে বুঝতে পারছেন $2.89। বর্তমানে বাংলাদেশে ব্যাংকের রেট হচ্ছে 108 টাকা। যারা ইউটিউব বা ফেসবুক কাজ করেন বা বাইরে থেকে যাদের রেমিটেন্স আসে, যারা বিদেশ থেকে টাকা পাঠান বা যারাই পাঠান না কেন, বর্তমানে বাংলাদেশে ডলার রেট হচ্ছে 108 টাকা, ঠিক আছে? তো আপনারা যদি 108 টাকা দিয়ে $3 গুণ দেন, তো $3 দাম মোটামুটি অ্যাভারেজে মনে করেন 324 টাকা বা 320 টাকা ধরেন, হ্যাঁ। তো আমার ইউটিউব থেকে আমার ইনকাম কত ভাই, এক মাসে 300 টাকা। তো আমার ওয়াইফাই বিল হচ্ছে 700 টাকা প্রতি মাসে, ওকে। আমার ফ্যামিলির খরচ বাদ দিলাম, আমার টুকটাক খরচ বাদ দিলাম, ঠিক আছে? তো আমার যে ওয়াইফাই বিল 700 টাকা, আমার ইউটিউব থেকে 300 টাকা ব্যাকআপ দিয়ে আরও 400 টাকা নিজের ভরতে হয়, ঠিক আছে? তো আপনাদের তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আমার ইউটিউব থেকে ইনকাম কত ভাই, মাত্র 300 টাকা। আর ইউটিউব ইনকাম অনেক আছে ভাই, বাট হয় না যে আসলে আপনার ভিউ থাকতে হবে, বাট আমার তো ভিউ নাই, সেক্ষেত্রে আমার ইনকামও নাই, ওকে। তো যাদের মানে অনেক ডাউট ছিল ফেসবুক ইনকাম ইউটিউব ইনকাম কেমন, আসলে ভাই সব কিছু ভাই ভিউর উপর, ঠিক আছে? যার ভিউ বেশি তার ইনকাম বেশি, বাট ফেসবুকের তুলনায় ইউটিউবের ইনকাম অনেক বেশি, স্টেবল ভিউ অনেক বেশি, বাট হয়তোবা যারা ভালো ভিউ পায় না তাদের ইনকাম নাই, বাট যাদের ভালো ভিউ আছে ইউটিউবে তাদের ভালো ইনকাম আছে, তাদের ফিউচার আছে, ঠিক আছে? সব কিছুই আছে, বাট আমার ফিউচার নাই, আমার ফিউচার পুরাই অন্ধকার, পুরাই কী বলে এটাকে, ব্রাইট বলতে কিছুই নাই, সব হচ্ছে ডার্ক, ঠিক আছে? তো যাই হোক গাইস, আমরা মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে, আপনাদের ভিডিও করাই দেখাইছি, আসলে যেহেতু মোটামুটি আর মাত্র আছে 16-18 মিনিট আছে ইফতারের, ঠিক আছে? তো আপনাদের একটা ভিউটা আমি দেখাই, এই দেখেন আমার পিছনের ভিউটা দেখেন, দেখছেন? ওদের মধ্যে চলে আসছি,
এই দেখেন পোলাবান নিয়ে আসছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এই ছিল আজকের ভিডিও। মূলত আপনাদেরকে দেখাইলাম যে আসলে ইউটিউব থেকে আমি কেমন ইনকাম করি, আর ফেসবুকে ইনকাম একদম নাই বললেই চলে। বললাম না দুই মাসে আমার, তিন মাসে আমার, মানে গত মাসে আগের মাসে তিন মাসে আমার $100 একটা পেমেন্ট আসছে, মানে বুঝতে পারছেন 10 থেকে 12 হাজার টাকা আসছে তিন মাসে, মানে এই মনে করেন যে 5,000 টাকা ধরেন, আরও কম 4,500 টাকা ধরেন ভাই। তাহলে এই 4-5 হাজার টাকা দিয়ে ভাই আসলে আপনি হয়তো ইউটিউব আপনার ওয়াইফাই বিল মনে করেন 700 টাকা টুকটাক বিল মিলে 1,000 টাকা ধরেন, ঠিক আছে, কারেন্ট বিল তো আছে, আর পাশাপাশি আপনি 4-5 হাজার টাকা দিয়ে দেখেন। আমি একটা ক্যাপ ইয়া কিনছি, এই যে এই যে ইয়াটা কি বলে এটাকে, ওয়্যারলেস মাইক্রোফোন, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 17,500 টাকা, মানে আমার দুই মাসের, সরি, 3 থেকে 4 মাসের পেমেন্ট দিয়ে আমি একটা মাইক্রোফোন কিনতে পারছি, বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, ইফতার সময় হয়ে গেছে, আল্লাহ হাফেজ।